play. Hey guys, welcome to my channel. Aaj eshechi notun ekta vlog niye. আমরা চলে এসেছি বর্ধমানে মাসির মেয়ে এসাদির বিয়ে অ্যাটেন্ড করতে। বিয়ের আগের দিন আইবুড়োভাত, আর আইবুড়োভাতের অনুষ্ঠান শুরু হবে রাত 9টায়। যথারীতি আমরা সন্ধেবেলা সবাই মিলে পৌঁছে গেলাম, আর ডেকোরেশন তো দারুণ হয়েছে, জাস্ট ওয়াও। মাসিদের বাড়ি অলরেডি সুন্দর করে সাজানো আগে থেকেই হয়ে গেছে। বিয়ের অনুষ্ঠানটা হবে লজে, আশেপাশে অনেক লজ আছে, তো মেসোমশাই পরিণীতি ম্যানেজ হলটা ঠিক করেছে। ভেতরে ঢুকতেই তো একেবারে হই হই ব্যাপার, মা তো বাপের বাড়ির সবার সাথে গল্প শুরু করে দিয়েছে, দিদা মায়ের দিদা আরও অনেকে ইতিমধ্যে চলে এসেছে। যত রাত বাড়ছে লোকজন আসতেও শুরু করে দিয়েছে, আর এই যে আমাদের কোণে এখন অতিথি আহ্বান করছে, এখনও কিছুটা টাইম আছে তাই এখনও রেডি হতে যায়নি। আইবুড়োভাতের অনুষ্ঠান তো শুরু হয়ে গেল, আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি, আর কোণে মানে এসাদি এখন রেডি হচ্ছে, সবাই এখন ওরই অপেক্ষায় ক্যামেরা নিয়ে বসে আছি। এই যে এসে গেছে কোণে, এখনই বলে রাখছি এসাদি বিয়ে করছে মহিলা পুরোহিত দ্বারা বৈদিক মতে। কাল সকালে গায়ে হলুদ থেকে শুরু হয়ে যাবে বৈদিক মতে বিবাহের রিচুয়ালস। রিচুয়ালস কেমন কি হচ্ছে তা জানার জন্য আপনারা ভিডিওটার সাথে অবশ্যই কানেক্ট থাকুন। বিবাহের রাতের বৈদিক রিচুয়ালসগুলো আমরা দেবো এর পরের ভিডিওতে, তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে এর পরের ভিডিওটা পেতে আপনাদের সুবিধা হয়। রান্নাঘর থেকে লঘুনীয় সব রান্নার পদগুলো মাসি এনে থালার পাশে সাজিয়ে সাজিয়ে রাখতে লাগলো, আর রুসাদি তার চারপাশে ফুল দিয়ে সেগুলো সুন্দর করে ডেকোরেট করতে লাগলো। আমরা ক্যামেরা করতে কিন্তু কেউ ছাড়িনি। প্রথমেই দিদা আশীর্বাদ করে আইবুড়োভাত খাওয়ালো এসাদিকে। একে একে মেসোমশাই ও মাসি মেয়েকে আশীর্বাদ করে আইবুড়োভাত খাইয়ে দিতে লাগলো। মাসির পর এবার গেল আমার মা আইবুড়োভাত খাওয়াতে। এখন সবারই আইবুড়োভাত খাওয়ানো আর আশীর্বাদ করা হয়ে গেছে, তো অনেক রাতও হয়ে গেছে, তো ক্যামেরাম্যানরা বলল ক্যান্ডিডের জন্য আপনি খেতে থাকুন, তাই এসাদি নিজেই খাওয়া শুরু করে দিয়েছে। আর এত সব লোভনীয় খাবার দেখে কাহাতক না খেয়ে থাকা যায়। রাত 10:30 বেজে গেছে, আমরাও প্যান্ডেলে গিয়ে খাওয়া শুরু করে দিলাম। আমি রুসাদি দিদি মা সবাই খেতে বসে পড়েছি, পিছনে বসু বসুর বন্ধুরাও আছে। অলরেডি আমাদের খুব খিদে পেয়েছিল, তো খাওয়া কমপ্লিট, এখন আমরা চিংড়ি মালাইকারি দিয়ে ভাত খাচ্ছি। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি গায়ে হলুদের জন্য লজের উদ্দেশ্যে, সঙ্গে আছে আমাদের কোনি এসাদি। বর্ধমানের এই ম্যারেজ হলটার নাম পরিণীতি ম্যারেজ হল, তো এই ম্যারেজ হলটা মাসির বাড়ি থেকে গাড়িতে মাত্র 5 মিনিট, তো আমরা চলে এসেছি এখন। এখন আমরা যাব লিফটে করে 5th ফ্লোর, সেখানেই সব রিচুয়ালস আর অনুষ্ঠানগুলো সব হবে। Thank you.
লজে এসে হালকা ব্রেকফাস্ট সেরে নিয়ে শুরু হয়ে গেল গায়ে হলুদের অনুষ্ঠান। তো আমরা কভার করতে এখানেও চলে এসেছি। গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেল আর এও স্ত্রীরা অনেকে এখন হলুদ মাখাতে ব্যস্ত। আর এদিকে গায়ে হলুদ অনুষ্ঠান শেষে ছোটখাটো একটা সঙ্গীতের অনুষ্ঠান হয়ে গেল। গায়ে হলুদের পর্ব শেষ হতেই আমরা লাঞ্চ করতে বসে পড়লাম। অলরেডি দুপুর দুটো পেরিয়ে গেছে, খিদেও পেট চলছে। আমি, দিদি, এশাদির বন্ধু রিয়াদি ও তার হাজবেন্ড আর ছেলে সবাই বসে পড়েছি একসাথে। খাওয়া দাওয়া শেষে আমি আর দিদি রিলস ভিডিও শ্যুট করে নিলাম। লোকেশনটা ভিডিওর জন্য দারুণ ছিল। সব শেষে লিফটে করে নেমে আমরা গেলাম গাড়ির দিকে, গাড়ি করে সোজা মাসির বাড়ি। সন্ধ্যেতে আবার সেজে গুজে সবাই চলে আসব বিয়ের অনুষ্ঠানের জন্য। সন্ধ্যেতে শুরু হবে বৈদিক মতে বিবাহের রিচুয়ালস। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। বৈদিক মতে বিবাহ রিচুয়ালস দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। নেক্সট ভিডিও আসছে বৈদিক বিবাহ রিচুয়ালস। তো বাই গাইস অ্যান্ড স্টে কানেক্টেড।